এক সপ্তাহ পর দেশের কোভিড গ্রাফে বড়সড় স্বস্তি, সংক্রমণ নামল 2000 এর নিচে। আশাকর্মীদের সম্মানিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, টুইট করে অভিনন্দন প্রধানমন্ত্রীর। শক্তি বাড়াচ্ছে ন্যাটো, পাল্টা দিতে নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে রাশিয়া। জাপানে শুরু হয়ে গেল কিয়েভ গোষ্ঠীর বৈঠক, উদ্বোধনী ভাষণেই চীনকে নিশানা মোদীর। একাধিক বিয়ে আর নয়, খরচ কমাতে তালিবান জঙ্গিদের নির্দেশ দিলেন অখুনজাদার। আপনাকে স্বাগত, জাপানি বালকের মুখে হিন্দি শুনে অভিভূত মোদী। তাইওয়ানকে বাঁচাতে প্রয়োজনে যুদ্ধে নামবে মার্কিন সেনা, এশিয়া সফরে চীনকে কড়া বার্তা বাইডেনের। কেদারনাথ যাত্রা স্থগিত রাখল উত্তরাখণ্ড, ভারী বৃষ্টির সতর্কতা জারি। জাতভিত্তিক গণনায় তেজস্বীর দাবিকে সায় নীতিশের, নতুন জোটের জল্পনা বিহারে। আইপিএলের প্লে অফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ, সিএবির ধন্যবাদ জ্ঞাপন মমতার। অমরপুরের পাহাড়পুরে বিজেপি দলের পার্টি অফিস ভেঙে দিল দুষ্কৃতীরা, এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল দলীয় কর্মীরা। কাকরাবন কমিউনিটি হলে 33 কাকরাবন শালগড়া মণ্ডলের উদ্যোগে হল পৃষ্ঠা প্রমুখ সম্মেলন, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভিক্ষুক রূপী এক চোরকে পাকড়াও করল বিলোনিয়া নেতাজি পল্লী এলাকার লোকজন, তার বাড়ি শিলচরে, পরবর্তীতে তাকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। ভোট পরবর্তী হিংসা এবং শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে বিজেপি কর্মীদের প্রতিবাদ, ঘটনাটি ঘটল নবদ্বীপের ব্যস্ততম এলাকা রাধাবাজার মহিরাবনতলায়। পাচার হওয়ার পূর্বে পুলিশের জালে আটক চোরাই সিমেন্ট, ঘটনা চাঁচুলে গ্রেপ্তার একজন। ফের দুই গরু পাচারকারীকে আটক করল বদরপুর থানার পুলিশ, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুশিয়ারা নদীর ভাঙ্গার সরোবর থেকে তাদের পাকড়াও করা হল। করোনা সংক্রমণ গোটা দেশের সাথে রাজ্যে অনেকটাই থিতু, পরিবেশ পরিস্থিতি অনুসারে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদও ব্যবস্থা গ্রহণ করেছে, পরিবর্তন হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস ও পরীক্ষার ধরন। সিবিএসইর অনুসারে সংশ্লিষ্ট এই সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সমস্যায় জর্জরিত তেলিয়ামুড়া মহকুমার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বিদ্যালয়টি নেই বাউন্ডারি, নেই পানীয় জলের সুবন্দোবস্ত, নেই বেঞ্চ। একই সঙ্গে রয়েছে স্কুলের শিক্ষক সংকট, বৈদ্যুতিক পাখাগুলো শ্রেণীকক্ষে ঝুলে থাকলেও সেগুলো বিকল, বিদ্যাজ্যোতি স্কুলের এই দুর্দশা দেখে চিন্তিত অভিভাবকরা। করোনা অতিমারির কারণে টানা দুই বছর পর 29 মে হুইসেল বাজবে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের, অপরদিকে 1 জুন পরীক্ষামূলকভাবে ঢাকা নিউ জলপাইগুড়ির মধ্যে মিতালি এক্সপ্রেসের যাত্রা শুরু হবে। পাশাপাশি 2 বছর 3 মাস পর 1 জুন থেকে শুরু হচ্ছে সরাসরি বাস চলাচল, এদিন সকালে ঢাকার পথে কলকাতার সল্টলেকের করুণাময়ী বাস টার্মিনাল ত্যাগ করবে সৌহার্দ্য। দোকানঘরের জায়গা দখলের অভিযোগ, জায়গা দখল মুক্ত করতে প্রকাশ্যে বিবাদ, পুলিশের সামনেই বিবাদের জেরে হাতাহাতি। এরই জেরে হলো থানায় মামলা পাল্টা মামলা, ঘটনা তেলিয়ামুড়া থেকে ঢিলচড়া দূরত্বে তেলিয়ামুড়া বাজারে, এই ঘটনায় চাঞ্চল্য পুরো এলাকা জুড়ে। বামপন্থীদের স্বেচ্ছায় রক্তদান শিবির সহ অন্যান্য সামাজিক কর্মকাণ্ড নিরলসভাবে চালিয়ে যেতে নির্দেশ দিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, সিআইটিইউর এক রক্তদান শিবিরে এই কথা বললেন তিনি। জনপ্রতিনিধি দ্বারা রাস্তায় মাটি ফেলাতে গৃহবন্ধু 15টি পরিবার, ক্ষোভে ফুসছে জনগণ, ঘটনা কদমতলা ব্লকের সাতসঙ্গম গ্রামে। বিগত কয়েকদিনের বর্ষণে কৃষিক্ষেত্রে জমে গেছে জল, চাষবাসে খুবই অসুবিধা হচ্ছে কৃষকদের, ঘটনা তেলিয়ামুড়া মহকুমাধীন 22ঘরিয়া এলাকায়। নতুনভাবে তেলিয়ামুড়া মহাশ্মশানে হবে বিদ্যুৎ চুল্লি স্থাপন, মঙ্গলবার পুরো বিষয়টা তদারকি করতে শ্মশানে গেলেন বিধায়িকা কল্যাণী রায়, সঙ্গে ছিলেন পুর পরিষদের পুরপিতা রূপক সরকার, পূর্ত দপ্তরের আধিকারিকরা। 1,11,23,000 টাকা ব্যয় হবে এই বিদ্যুৎ চুল্লি স্থাপন। আমবাসা সফরে গেলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক, দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এক বৈঠক করলেন চান্দ্রাইছড়া এলাকায়। আমবাসাতে মহিলা তৃণমূল কংগ্রেসের ধলাই জেলা কমিটির এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল, এই সভায় 11 পরিবারের 45 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে যোগ দিলেন টিএমসিতে। নবাগতদের বরণ করে নিলেন মহিলা সংগঠনের প্রদেশ সভাপতি পান্না দেব, এদিনের এই সভায় দলীয় কর্মীদের উপস্থিত ছিল বেশ ভালোই। আমবাসা মহকুমার অন্তর্গত বাগমারা চমুনিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হল তিপ্রা মতা দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক রঞ্জিত দেববর্মাকে, সংবর্ধনা পেয়ে খুশি তিনি।
এক গৃহস্থের গরু চুরিকে কেন্দ্র করে গন্ডাছড়া থানা ঘেরাও করলো এলাকাবাসী। ঘটনা মঙ্গলবার দুপুরে, চোরকে পাকড়াও করতে থানা ঘেরাও করলেন তারা। বিশাল করে চোরের প্রচন্ড উপদ্রব। ফের সোমবার রাতে রঘুনাথপুর এলাকায় এক বাড়িতে হানা দিল চোরের দল, নিয়ে গেল অনেক কিছু। পুলিশ সেই ঘুমেই অম্পিতে তিনটি দাবিকে কেন্দ্র করে আমরণ অনশনের কথা ঘোষণা করল দীপ্রামথ দল। ঘোষণা দিলেন দলের নেতা নক্ষত্র জমাতিয়া। শিলাছড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে অনুষ্ঠিত হল এনটিপিএফ এর উপর এক সচেতনতা কর্মশালা। এই কর্মশালাকে ঘিরে ব্যাপক প্রচার হল। কৈলাসহর পৌর এলাকায় উন্নয়নের কাজ নিয়ে জনজীবনে বাড়ছে ক্ষোভ। এই ক্ষোভ থেকেই সিপিআইএম শহর অঞ্চল ও শহর দক্ষিণাঞ্চল কমিটি যৌথভাবে তপ্ত রোদে পৌরবাসীর 17 দফা দাবি নিয়ে মিছিল সহকারে পৌরসভা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি তুলে দেয়। কৃষক ও কৃষি বিজ্ঞানীদের মধ্যে এক মত বিনিময় সভা হলো কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে। সভায় প্রত্যেকে নিজেদের মতামত ব্যক্ত করলেন। কমলপুর মহকুমার সালেম মার্ডি ব্লকের অধীন মেন্দি এডিসি ভিলেজের রায়দশপাড়ায় দুস্থ জনজাতি পরিবারগুলোর বাড়িঘর পরিদর্শন করে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিপ্রা মথা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা ওয়াইটিএফ এর ধলাই জেলার সম্পাদক সমীর দেববর্মা, সঙ্গে ছিলেন অন্যান্যরাও। কালীমন্দিরে তালা ভেঙে সোনা ও রূপার গহনা চুরি। ঘটনা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া চটকাতলা কালীমন্দিরে। গোটা ঘটনায় চাঞ্চল্য। দরজায় করানার চেয়ে উপনির্বাচন। এই উপনির্বাচনকে কেন্দ্র করে কদমতলায় তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মসূচি গ্রহণের উদ্যোগ। ফেরেক নেশায় আসক্ত যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল জনগণ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ব্রজনগর এলাকায়। চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দলীয় সংগঠনগুলোকে মজবুত করতে আম্বাসায় একদিনের সফরে গেলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। দলীয় কর্মীদের সঙ্গে করলেন দফায় দফায় বৈঠক। এডিসির কার্যনির্বাহী সদস্য কমল কলইয়ের উপস্থিতিতে দক্ষিণ জোনাল প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এক রিভিউ মিটিং অনুষ্ঠিত হল দক্ষিণের কনফারেন্স হলে। রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য ছিল দ্রুত কিভাবে জনগণের কাছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উন্নয়নের সুফলগুলো পৌঁছে দেওয়া যায়। এলপিজি নিয়ে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করলেন ত্রিপুরা এলপিজি ডিস্ট্রিবিউটর। এলপিজির বিভিন্ন সমস্যা তুলে ধরলেন তারা। শহরে জল নিকাশি ব্যবস্থা সুচারু করতে মর্চমুনিতে অবৈধ স্থাপন কিংবা নির্মাণ কাজ ছড়িয়ে ফেলল পৌর নিগম। নিগম কর্তৃপক্ষ মঙ্গলবার এক অভিযান চালালো এই বাজারে। দুর্গাপুজোর আগে হয়তো সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট চালু হবে। এরই লক্ষ্যে মঙ্গলবার তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা ও পিডব্লিউডির আধিকারিকদের সঙ্গে ভিজিট করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে। আগামী 26 মে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং শিক্ষা দপ্তরের উদ্যোগে পৃথক পৃথকভাবে রাজ্যে নজরুল জন্ম জয়ন্তী পালন করা হবে। এই উপলক্ষে মঙ্গলবার পৌরসভার উদ্যোগে নজরুল কলাক্ষেত্রের সামনে স্থাপিত বিদ্রোহী কবির প্রতিকৃতি পরিষ্কার পরিচ্ছন্ন করা হল। চাকুরির দাবিতে আবারও শিক্ষা অধিকর্তার দ্বারস্থ হলেন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। তাদের দাবি একটাই, একসঙ্গে নিয়োগের।